পড়ন্ত বিকেলে খড়ের গাদায় আগুন। ঘটনাটি শীতলকুচির ডাকঘোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ পড়ন্ত বিকেলে শীতলকুচির ডাকঘোড়া সংলগ্ন এলাকায় আমিনুর ইসলামের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে স্থানীয়রা খবর দেয় শীতলকুচি দমকল ও পুলিশ প্রশাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই বিষয়ে বাড়ির মালিক হামিদা বিবি জানান, আচমকাই নজরে আসে খড়ের গাদায় আগুন লেগেছে। তা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে। দমকল স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে অনেকটাই খড় পুড়ে গিয়েছে। পড়ন্ত বিকেলে খড়ের গাদায় আগুন। ঘটনাটি শীতলকুচির ডাকঘোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ পড়ন্ত বিকেলে শীতলকুচির ডাকঘোড়া সংলগ্ন এলাকায় আমিনুর ইসলামের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে স্থানীয়রা খবর দেয় শীতলকুচি দমকল ও পুলিশ প্রশাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই বিষয়ে বাড়ির মালিক হামিদা বিবি জানান, আচমকাই নজরে আসে খড়ের গাদায় আগুন লেগেছে। তা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে। দমকল স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে অনেকটাই খড় পুড়ে গিয়েছে। কিভাবে লাগলো এই আগুন? এখন কিভাবে যে লাগলো, ছেলে বলতেছে আমাকে যে মা গাড়িতে আগুন ধরছে, দৌড়িয়ে দেখি আগুন ধরছে। মানে খড়ের ব্যবসা করেন আপনারা? না না, জার্সি গরু আছে, গরু জেনে কিনে গেছি। কিভাবে লাগলো সেটা এখনো বলতে পারছেন না? আগুন কি নিয়ন্ত্রণে বর্তমানে? আগুন নিভছে কি? জানি না, এখন নিভে নাই। কি নাম আপনার? বাড়ির মালিকের নাম? ফেরে
ঘটেছে এখানে কি সমস্যা? খড়ের গাদা ছিল পাশেই মনে করো। কি কি ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি তো অনেক ভালোই হয়েছিল, বর্তমানে একটু নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে। যেটা ভয় ছিল সেটা আর ঘরে লাগলো না, পাশের ঘরে, তাহলে তো বিশাল ক্ষতি হলো। এখানে কি সমস্যা? আমি শুনলাম গ্যাস জ্বালাই সেগুলো অর্ধেকটা ছিল, শুকাইতে দিছে, তারপরে ওইটাকে ব্রাস্ট হয়েছে, ব্রাস্ট হওয়ার পরে ও কারিয়ে দিয়ে থাকছে। এটা কি খড়ের গাদা ছিল? হ্যাঁ, খড়ের গাদা ছিল, খড়ের গাদাটা ছিল ওইখানে পাশে। আচ্ছা, পাশেই মনে করো। কি কি ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি তো অনেক ভালোই হয়েছে, বর্তমানে একটু নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে। যেটা ভয় ছিল সেটা আর ঘরে লাগলো না, পাশের ঘরে, তাহলে তো বিশাল ক্ষতি হলো। কি নাম দাদা? গৌতম বর্মন। এই জায়গার নাম? গৌতম বর্মন। এই জায়গাটার নাম? এটা হচ্ছে ডাকুরা বাজার। যার ঘর পাশে, যার ঘর তার নাম কি? ওনার নাম হচ্ছে আমিনুল, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম। আপনি কি প্রেশার, সুগার ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন? তাহলে আর চিন্তার কারণ নেই, আজই চলে আসুন সুদক্ষ জেনারেল ফিজিশিয়ান ডক্টর সৈকত আলীর কাছে। পেশায় সুগার থাইরয়েড সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে যোগাযোগ করুন এলজেএম মেডিসিন হাউজের সাথে। রোগী দেখেন প্রতি সোমবার দুপুর দুটো থেকে শীতলকুচির এলজেএম মেডিসিন হাউজে। নাম লেখানোর জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8918578865 অথবা 8101147384 এই নম্বরে। আমাদের ঠিকানা এলজেএম মেডিসিন হাউস, শীতলকুচি কমিউনিটি হলের বিপরীতে, ঘুগুড়ার ডাঙ্গা যাওয়ার রাস্তা, শীতলকুচি, কোচবিহার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গোসেরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয়, তার পাশাপাশি খেলাধুলা, অঙ্কন, নাচ, গান এবং আবৃত্তি শেখানো হয়। তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসেরহাট কবিগুরু একাডেমির কাছে। আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে কবিগুরু একাডেমি। আমাদের যোগাযোগ নম্বর 9064685997 অথবা 9635756974 এই নম্বরে। ধন্যবাদ।